যে ফ্যান চলছে, আমরা বসে আছি, লাইটও আছে, সবই আছে। আর এখানে কম্বল দেওয়া হয়েছে যেটা আমাদের লাগেনি। শীতকালে আমরা ফ্যান চালিয়ে বসে আছি আর টেন্টটা যথেষ্টই বড়, দুজন খুব ভালোভাবেই থাকা যাবে। এবার আমরা স্নান টান করে বেরোবো। এই যে বাইরেটা দেখা যাচ্ছে, এই যে একটা চেন রয়েছে, এই যে সমুদ্র, টেন থেকেই সমুদ্রটা দেখা যায়, একদম একদম কাছেই। দেখো এর দিতে না দিতেই খেয়ে নিয়ে যে আগে ডিমটা, অর্ধেক ডিম দেখানো যায় ভিডিওতে। এই যে আমাদের সকালের টিফিন, লুচি, ঘুগনি আর ডিম সেদ্ধ। এই টিফিন সেরে নিয়েই আমরা আবার বেরিয়ে যাব বকখালির দিকে। তার আগে এই ক্যাম্পে থাকার কি কি ব্যবস্থা আছে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। এটা হচ্ছে দোতলার সেই ঘরটা, বললাম একটা কাঠের ঘর আছে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে তৈরি। সি ফেসিং আছে ঘরটা, এখান থেকে সমুদ্রটা দেখা যাবে। উপরের ঘরের ভাড়া হচ্ছে 1800 টাকা পার ডে পার হেড, আর নিচে ঘরটার ভাড়া হচ্ছে পার ডে পার হেড 1600 টাকা। এছাড়াও এখানে আছে মাড হাউস। এই যে মাড হাউসের দিকে আমরা এসে গেছি, পরপর তিনটে মাড হাউস আছে, তার মধ্যে একটি ঘরের ভেতরে আমরা ঢুকে দেখলাম, বেশ সুন্দর ঘরটা আর খুবই ঠান্ডা। এই যে টেন্টটা দেখছেন, এটা হচ্ছে গ্রুপ টেন্ট, এখানে একসাথে 10 জন থাকতে পারবে পরপর। অনেকটা জায়গা এই টেন্টের ভেতরটা, এটা আর কি একসাথে থাকার জন্য। আমরা আবার নৌকায় উঠে পড়েছি, ফেরার সময় আমরা 10 মাইল হয়ে এসেছি। 10 মাইলের পাতিবুনিয়া ঘাট, এটা হচ্ছে পাতিবুনিয়া ঘাট যেটা দেখছেন। এই পাতিবুনিয়া ঘাট থেকে আমরা ওপারে যাব, ওপারে গিয়ে আমরা 10 মাইল বাজারে উঠব, ওখান থেকে রাইট টার্ন নিলে বকখালির দিকে যাচ্ছে রাস্তাটা সোজা, আমরা ওই দিকটাতে যাব। প্রবেশ করার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে, প্রতিটা গাড়ির জন্য 10 টাকা আর মাথা পিছু 10 টাকা। Thank you.
আমাদের গাড়ি রেখে দিতে হয়েছিল। এরপর আমরা ভেতরের দিকে প্রবেশ করব, অর্থাৎ সি বিচের দিকে যাব। ওখানে গাড়ি অ্যালাও না, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে গাড়ি অ্যালাও করা হয় না, গাড়ি আগে রেখে আসতে হয়। আর ফোর হুইলারের জন্য ওখানে পার্কিং আছে, আগে পার্কিং, ওখানে পার্কিংয়ের ওখানে। সামনে একটা ছোট্ট কাঠের ব্রিজ, খুব সুন্দর, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, সব রকম গাছই আছে এবং বিভিন্ন প্রকারের কাঁকড়া আছে, আমরা দেখতেও পেলাম, লাল কাঁকড়া, হলুদ কাঁকড়া। এবার আমরা সি বিচের কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সমুদ্র তট, কিন্তু জলটা অনেকটা দূরে রয়েছে যেহেতু এই সময়টা ভাটার টাইম। ওই জন্য এবার আমরা বকখালির দিকে ফিরে যাব, তারপর বকখালি গিয়ে আবার আপনাদের সঙ্গে মুহূর্ত শেয়ার করছি। সূর্য অস্ত যাওয়ার পথে আমরা বকখালি সমুদ্র সৈকতে এসে পৌঁছেছি। এখানকার চারিদিকটা এবার ঘুরে দেখব। এখন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা একটা ওয়াচ টাওয়ারের উপরে থেকে তোলা, কিন্তু আপনাদেরকে অনুরোধ করব কেউ এখানে ওঠার চেষ্টা করবেন না, কেন আমফান বা জস যে কারণেই হোক হয়তো ওয়াচ টাওয়ারটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাও আমরা উঠেছিলাম এই ভিউটাকে শেয়ার করার জন্য। এই যে বনবিবির মন্দির, বনবিবির মন্দিরে যে পাথরের মূর্তিটি আছে সেটা মায়ের সামনেই রাখা আছে, এটি একটি স্বপ্নে পাওয়া পাথরের মূর্তি, সেটারও পুজো দেওয়া হয় এবং তামার যে মূর্তিটা আছে সেটাও পুজো করা হয়। এখানে এছাড়া আছেন নারায়ণ, বিশালক্ষী, শীতলা, গঙ্গা, মা কালী। আমরা ফেরার সময় আবার সেই
হাতানিয়া দোয়ানিয়া সেতুতে দাঁড়িয়েছিলাম, যেটা অনেকে নামখানা ব্রিজ বলে জানে। আমরা বাড়ি ফিরছি এবার, সামনেই মাঝেরহাট সেতু আসছে। মাঝেরহাট সেতু দিয়ে আমরা ফেরার সময় এসেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ।